95 হ্যাঁ আর এটা 85 হ্যালো বিয়ার্স জেলডি ব্লকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আই ফলাম আমি সাউথ ত্রিপুরা বাইকুড়াতে, আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি আছে, দুইটা আছে অল্টো, সুজুকির অল্টো, আর একটা আছে ভ্যান। সবকিছু ডিটেল দাম তারবেন, ফোটাফুটি দেখবেন, স্কিপ করবেন না। তো আমরা একটা একটা করে ডিটেল জানবো। এখানে ওনার আছে, আজকে আমার সঙ্গে ওনার আছে। তো জেলডিকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো কোনটা প্রথম স্টার্ট করবেন? এটা ঠিক আছে। তো তাহলে বন্ধুরা আমরা এটা আগে ডিটেলসটা জানবো, তারপর ভিডিও শেষে আমরা পুরা ভিতরে বাইরে ইন্টারভিউ কীটা আছে সবকিছু ডিটেলস দেখবো, কোথাও কোনো ক্র্যাশ ট্যাশ আসেনি। ভিডিও ফোটা দেখবেন, স্কিপ করবেন না। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটার প্রাইসটা বলে দিন। এটার প্রাইস হলো গিয়া 1,95,000, কিছু নেগোসিয়েট হইব। 1,95,000 হ্যাঁ। আর এটা ফাস্ট ওনার গাড়ি, ফাস্ট ওনার গাড়ি, ঠিক আছে। আর 91 তোমার 91,000 কিলোমিটার চলছে, 91,000 কিলোমিটার চলছে গাড়ি, পুরো টিপটপ কন্ডিশন আছে, দেখ লাও। আর এটা সিএনজি নেই না? না না, এটা পেট্রোল ভেরিয়েন্ট, পেট্রোল গাড়ি, এটা পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি। আর এটা কোন মডেল? বিএক্সআই, এলএক্সআই, কোনটা? অল্টো 800 স্ট্যান্ডার্ড মডেল। না, স্ট্যান্ডার্ড মডেল। এসি আছে তো? না না, এসি নাই, এসি নাই, নন এসি, নন এসি। হিটার আছে? হিটার আছে, কুলার, হিটার আছে, কুলার আছে। ওকে ঠিক আছে। এগুলো চাকা টাকা একটু পরে দেখাচ্ছি, কারণ তিন লাখ সঙ্গে দেখাবো। প্রথমে গাড়ির ডিটেলসটা একটা একটা করে জেনে নিই, ঠিক আছে? তারপর আমরা ব্যান্ডটা জানবো। এবার আসলাম নেক্সট কারে, এটা হচ্ছে মারুতি সুজুকির ব্যান্ড। যারা নাকি ব্যান্ড খুঁজছেন এটা নিতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশনার রয়েছে। হ্যাঁ, তো এটার প্রাইসটা? এটার প্রাইসটা হইলো, এটা 1,85,000, 1,85,000 হ্যাঁ, 2016 গাড়ি, 1,85,000 কিলোমিটারটা, কিলোমিটারটা আছে 1,05,000 মতন আছে। আচ্ছা, তো যাই হোক 1,00,000। আর এটা ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। সিএনজি? না সিএনজি নাই, এটা পেট্রোল ভেরিয়েন্ট। এখানে একটাও কি সিএনজি আছে? না না, একটাও সিএনজি, সিএনজি নেই, সবটাই পেট্রোল ভেরিয়েন্ট। না ঠিক আছে। আর এটাও একটু দেখাবো আমি ভিডিও শেষে দেয়া। তো বন্ধুরা আমরা নেক্সট কারে আসলাম, এটাও মারুতি সুজুকি অল্টো, এটা বোধহয় বিএক্সআই মডেল। না না, এটা অল্টো 800 স্ট্যান্ডার্ড মডেল, কিন্তু এটা বিএস6 এর মডেল, বিএস6 এর। তো বন্ধুরা এটা বিএস6, আর রেটটা আছে, কুলার আছে। আচ্ছা, আর এটার রেটটা বলতে, এটার ওনার আইছে না, আমি ফোন করছি দুই তিনবার। আচ্ছা, ওনারটা আইছে না, তো প্রাইসটা নাম্বারটা দিয়া দিলে আমরা কথা কই লাইন। এটা প্রাইসটা বলা যাবে না? কোন না, প্রাইসটাও তাই নিব। আচ্ছা আচ্ছা, তো এটার ওনার এখনো আসে নেই, তো ফোনও রিসিভ করছে না, তার জন্য এটার প্রাইসটা বলা সম্ভব না। তো ডিসক্রিপশনে এটার নাম্বার দিয়ে দিচ্ছে, যাই ওনার কথা বলে রেটটা জেনে নেবেন। আর বাকি ডিটেলসটা দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা রানিং কম করছে, কিন্তু কত রানিং করছে? 65,000। আর কত নাম্বার ওনার? এটা ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার, মানে সবগুলি ফার্স্ট ওনার, সব ফার্স্ট ওনার। আচ্ছা আচ্ছা, তো এটাও দেখানোর জন্য একটু বলবো। আর আমরা চ্যানেলের থ্রুতে যদি কেউ আয়ে তাহলে নেগোসিয়েট করুন, যাব অনেক কম করে দেবো। আমরা চ্যানেলের থ্রুতে যদি কেউ আয়ে এই গাড়িটি আমি কম করে দেবো। আর ঠিক আছে ঠিক আছে। এটা বলতে কোনটা আপনার, আপনার গাড়ি মানে দুইটা আপনার? না দুইটা আমার গাড়ি। আর এটা তো ওনার আসেনি? হ্যাঁ ওনার। ঠিক আছে, তো এটা বন্ধুরা ওনার আসেনি। আর যারা নাকি গাড়ি নিতে চান তারা অবশ্যই চেক করবেন ডেসক্রিপশন বক্সে, কিন্তু ওর নাম্বার দেওয়া আছে, প্লাস এটার ওনার নাম্বার দেওয়া আছে, তো দেখে শুনে ফোন করবেন, কারণ ওকে ফোন করে ভ্যানের কথা বলবেন না। ওকে ঠিক আছে। তো আমি এবার গাড়ি দেখাচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা প্রথম আমি যে হোয়াইট কালার অল্টোটা আছে এটা থেকে শুরু করলাম। দেখেন গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, আর এখানে একটু ক্র্যাশেস আছে, সামান্য কিছু বাম্পারে ক্র্যাশেস আছে, আর টায়ার কন্ডিশন একদম ভালো কন্ডিশন রয়েছে, একদম ব্র্যান্ড নিউ টায়ার। বাকি টায়ারগুলো দেখাচ্ছি, তারপর আমরা ভিতরের ইন্টেরিয়র দেখাবো। এটা পেছনের ডান সাইডের টায়ার, এখানে রয়েছে অল্টোর ব্যাজিং, আর এখানে সুজুকির লোগো, পেছনে স্টিকার লাগানো আছে। তো বন্ধুরা রেটটা বলা যাচ্ছে না, কারণ ওনারে ফোন রিসিভ করছে না। এই যে দেখুন এটা পেছনের ভিউ, তারপর একটু ডান সাইডের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এটা ডান সাইডের টায়ার, সব টায়ারই হুইল ক্যাপ লাগানো আছে, আর এখানে ডোর বাইন্ডিং ওগুলো লাগানো আছে। গাড়ি একদম টিপটপ কন্ডিশনে রয়েছে,
এটা হচ্ছে ডাম সাইডার সামনের টায়ার চলুন এবার ভিতরে যাওয়া যাক দণ্ড ভিতরে এসে বললাম বন্ধুরা এখানে রয়েছে এসির ফ্যান তো এটা তো এসি নেই হিটার আছে কুলার আছে এখানে কুলারের কন্ট্রোলার এখানে রয়েছে সোনির সিডি এটা কিন্তু সিডি প্লাস মেশিনও আর এখানে 5 ফিট ম্যানুয়াল গিয়ার বক্স আর এখানে পিন মোটরটাও দেখে নিন 70,723 ওকে আর এখানে আমার ব্রেকটাও রয়েছে টায়ার সরি সিট কন্ডিশন দেখুন হোয়াইট আর ব্ল্যাকে ডুয়েল টোন সিট কভার লাগানো রয়েছে পেছনে সিটও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ি চলেছে কম তাই কিছুই অরিজিনাল কন্ডিশনে রয়েছে আর এটা হলো গাড়ির সিলিংটা তবে এটা পেট্রোল ভেরিয়েন্ট আগেও বলেছি এখনও বলছি চলুন এবার বুট পিস খুলে দেখানো যাক এটা আছে ড্রাইভার সিট দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন এটা গাড়ির বুট আর এখানে রয়েছে স্টেপনি টায়ার মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে এখানে কিছু দুল দমে আছে তবে গাড়িতে কোনো জং টং নেই একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি আর এটা সামনের দেখে পিছন দেখে সামনের ড্যাশবোর্ড আশা করি এটা মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছেন তারপর আমরা নেক্সট গাড়িতে যাব আর হ্যাঁ বন্ধুরা এর একটু ইঞ্জিনটাও দেখে নিই একটু আচ্ছা দেখুন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা বিশেষ করে দেখে নিন গাড়ি অ্যাক্সিডেন্ট ইস্যু থাকলে এটা অরিজিনাল থাকে না কিন্তু এটা কিন্তু এটা অরিজিনাল রয়েছে মানে অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই আর এগুলো দেখুন এগুলো কিন্তু হেডগাছ কাট এগুলা পাল্টানো হলে এগুলো লাল লাল থাকে ইঞ্জিনও কোনো নামানো হয়নি কারণ নতুন গাড়ি এটা তাহলে আমার দরকারও পড়েনি তাহলে বন্ধুরা এবার আমরা নেক্সট গাড়িতে যাব তারপর আমরা নেক্সট অল্টোতে আসলাম রেড কালারের খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে বাম্পার লাগানো রয়েছে এই যে দেখুন এটা সব গাড়িতে থাকে না আর এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটারও এখানে করছো একটু এটা আছে তবে এটা কোনো ব্যাপার না সামান্য কিছু এটা আর টায়ার কন্ডিশন দেখুন এটাও একদম নিউ কন্ডিশনে রয়েছে টায়ার আর উল ক্যাপ চারো টায়ারেই উল ক্যাপ লাগানো রয়েছে এখানে স্টিল বিট লাগানো রয়েছে এখানেও স্টিল ক্রোম সব দরজাতেই লাগানো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে ডোর বাইন্ডিং আর এখানেও স্টিল বিট এটা পেছনের টায়ার ডানসারের টায়ার আর এটা দেখতে পাচ্ছেন পেছনের যে লুকটা খুবই সুন্দর পেছনে বাম্পার লাগানো রয়েছে এটা পেছনে বাম্পার লাগানো রয়েছে এখানে কোম্পানির ব্র্যান্ডিং নেম এখানে রয়েছে সুজুকির লোগো আর এখানে অল্টোর ব্যাজিং অল্টো 800 আর এবং রেটিং তো ক্রোম লাগানো রয়েছে সবখানেই এই যে দেখুন আর গাড়ির নাম্বারটাও দেখাচ্ছি আজকে দেখুন এটা সাইড লুকিংটা বাম সাইডের এটা পেছনের বাম সাইডের টায়ার চারো টায়ারেই হুইল ক্যাপ লাগানো রয়েছে আর ক্রোম তো আছেই গাড়ি একদম সাজানো আছে এই দেখুন এটা সামনের বাম সাইডের টায়ার টায়ার কন্ডিশন খুবই ভালো চারো টায়ারে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে
যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে। দুটো গাড়িরই ওনার নাম্বার দেওয়া রয়েছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরের ইন্টেরিয়র এবার দেখানোর চেষ্টা করি কি কি ইন্টেরিয়র রয়েছে। এই যে দেখুন, এটা এসির ফ্যান, এখানে রয়েছে এসির কন্ট্রোলার, দুটোতে এসি নেই, নন এসি গাড়ি। তারপর রয়েছে মিউজিক সিস্টেম, জেবিসি ব্র্যান্ডেড কোম্পানি। আর এখানে আছে বক্স, টুল বক্স। আর এখানে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিটার, গিয়ার সিস্টেম। আর এখানে আছে স্পিকার, এগুলো সব ম্যানুয়াল যেহেতু এটা বেস মডেল। আবার কিলোমিটারটা একটু দেখে নিন, 92,000 কিলোমিটার চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সেন্টার লক রয়েছে, গাড়িতে সেন্সার আছে, সেন্টার লক রয়েছে। ওকে, এবার সিট কন্ডিশনটা দেখাচ্ছি। এটা রেড কালার আর ব্ল্যাক কালার রে সিট, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো সিরাপারে নাই, নিউ কন্ডিশন রয়েছে। আর এটা হলো প্যাশনের সিট, প্যাশনের ট্রেও রয়েছে, এটার ট্রে সোনি কোম্পানির স্পিকার রয়েছে। আর এটা হলো সিলিংটা, আশা করি একটা আইডিয়া নিতে পারবেন। এবারটা বুট পেজটা দেখানোর চেষ্টা করি, বুটটা খুলে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ডাইভিং সিট, দেখুন একদম ফ্রেশ। এই যে দেখুন, এটা গাড়ির বুট। আর এখানে ট্রেও রয়েছে, আসলি কোম্পানির স্পিকার, একদম ব্র্যান্ডেড কোম্পানির স্পিকার রয়েছে। আর এটা হলো গাড়ির বুট, যেহেতু এটা পেট্রোল গাড়ি তাই সিএনজি ট্যাঙ্ক নেই। আর নিচে রয়েছে স্টেপনি টায়ার, দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আশা করি মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছেন। তারপর আমরা নেক্সট গাড়িতে যাব, যে সুজুকি ব্যান্ডা রয়েছে ওটা। তো বন্ধুরা, আমরা নেক্সট গাড়িতে আসলাম, সুজুকি ব্যান। এটাও পেট্রোল ভ্যারিয়েন্ট, সরি এটা তো পেট্রোলেরই, কারণ সুজুকি তো কোম্পানি ফিটেড সিএনজি আসে না। আর এটা পেট্রোলের রয়েছে, এটা সামনেও বাম্পার লাগানো আছে, সামনে বাম্পার ক্রোম সব কিছু লাগানো রয়েছে, একদম সাজানো রয়েছে গাড়িটি। যারাই ব্যান খুঁজছেন, পেট্রোল ব্যান নিতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। উপরও কিছু অ্যান্টেনা লাগানো রয়েছে, যেটা নাকি খুবই সুন্দর লাগছে। এখানে সানরুফ, আর এটাতে সামনের ডান চারের টায়ার, এটা তো উইল ক্যাপ লাগানো রয়েছে, চারো টায়ারে উইল ক্যাপ লাগানো রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে এগুলো লাগানো রয়েছে, ডোর ব্যান্ডিংই সব কিছুই লাগানো রয়েছে, নিয়ে কিছু লাগাতে হবে না। আর এগুলো সাধারণত স্টিক লাগানো থাকে, এটা তো আর লাগানো রয়েছে, মানে এটা টিপটপ কন্ডিশন রয়েছে, একদম সাধারণ গোছানো গাড়ি। এটা পেছনের টানচারের টায়ার, আর এটা ব্যান্ডের পিছনের যে ভিউ দেখে নিন, পেছনেও বাম্পার লাগানো রয়েছে। এই যে বাম্পার, এটা কিন্তু লাগানো থাকে না সহজে গাড়িতে, এটা তো রয়েছে বাম্পার লাগানো রয়েছে। আর এটা টিয়ার 04 নাম্বার। আর এখানে রয়েছে সুজুকির ব্র্যান্ডিং, মারুতি সুজুকি। আর এখানে রয়েছে সুজুকি ওমনি। এটা পেছনের বামচারের টায়ার, তারপর আছি আমরা সামনের বামচারের টায়ার। তারপর আমরা চলে যাবো ভিতরে, ভিতরের যে ইন্টেরিয়র ওগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, সিট কন্ডিশন ভালোই রয়েছে, একদম লেদার ফিনিশিং, এবং এক্সট্রা স্পঞ্জ লাগিয়ে এটাকে আরও
আরাম ব্যাগ বানিয়েছে তা ওনারে বলেছে এই যে দেখুন এটা আফটার মার্কেট থেকে করিয়েছে যে ওনার আর এখানে রয়েছে গাড়ির ড্যাশবোর্ড এখানে রয়েছে হিটার আর কুলার কন্ট্রোলার এখানে রয়েছে মিউজিক সিস্টেম আর এখানে রয়েছে গিয়ার বক্স আর 1 কিলোমিটার ভিডিও পজ করে দেখে নিন আর এখানে নিচে যে ফ্লোরটা দেখানোর চেষ্টা করছি খুবই দামি যে ম্যাট বিছানো রয়েছে একদম খুব সুন্দর লাগছে আর একটু প্যাসেজটা দেখানোর চেষ্টা করি এখানে যে সিটটা রয়েছে ওটা তো দাদার ফিনিশিং দেওয়া হয়েছে একটা পঞ্চ লাগিয়ে তো বিয়ার সাথে কম দেখলেন ভিতরে বা তার টায়ার কন্ডিশন সবকিছু দেখালাম কোথাও ক্র্যাশ ট্যাশ আছে কিনা সবকিছু দেখালাম যদি কোনোখানে যদি ভুলটুটি হয়ে থাকে ডেসক্রিপশন বক্স আর সরি কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট ভিডিওতে আমি যাতে ওটা তুলে ধরতে পারি ওকে তো আমি কইতাম চাইতাছি যে জেএলডি চ্যানেল থেকে যদি কেউ দেখে আমার কাছে আইয়ে তো আমরা 5000 টাকা করে ডিসকাউন্ট করে দেবো 5000 টাকা 5000 করে ডিসকাউন্ট দেওয়া হবে যে নাকি জেএলডি ব্লগ দেখে আসলাম এই কথা বললেই 5000 ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটাই তো না ঠিক আছে তো আপনাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা সবাই জেএলডি ব্লগ দেখে তারপর আসবেন 5000 টাকা এনো ওভার পাবেন ডিসকাউন্ট পাবেন ওকে তো আজকের ব্লগ আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই